কিডনি তো খুললে বাজারে পলিথিন ব্যাগে নিয়ে দোকানে বেশি আসতে পারবো না, পারবো বলেন? 5 কোটি টাকাই পেয়েছি, 10 কোটি টাকাই পাইছি। আমার ফোন রিসিভ করার জন্য 3টা মেয়ে আছে, ধরা পড়ছে আপনার সেই পোপার আনেন যে একটা কাগজ দেখান। আমার ভাই মাথা গরম, আমার এরকম হয় ভাই, আমি অন্যায় দেখতে পারি না। গরমিল নাই ভাই, আমার কাছে কোনো গরমিল নাই। মানুষ হিসাবে আমরা তো একটা কুকুরেও রাস্তা থেকে উড়ে সাহায্য করি, তো ওরা তো মানুষ। আমার নামে যে এলিগেশন গুলো উঠছে সবগুলো মিথ্যা, ভিত্তিহীন। গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশ সবচেয়ে ভালো মানুষ আমি। খারাপ শুনে তারপরও বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়ে লইছি, আপনারা যে আজকেও 10 বছর পরেও আর 20 বছর পরে আসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। এক বৃদ্ধাশ্রমের মহানায়কের গল্প, যিনি হলেন আমাদের সবার প্রিয় মিল্টন সমাদ্দার। এ যুগে সন্তানরা যেখানে নিজের পিতামাতাকে সময় দিতে চায় না, এমন দুঃসময়ে মানবতার এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন মহৎ প্রাণ মিল্টন সমাদ্দার। সমাজের অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধদের খুঁজে বেড়ানো তার নেশা ও পেশা হয়ে গেছে। নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধদের ভরণ পোষণ করান তিনি। কাজের ফাঁকে ফাঁকে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রাস্তা থেকে অসুস্থ অসহায় বৃদ্ধদের পরম মমতায় বুকে তুলে নেন মিল্টন সমাদ্দার। তার সঙ্গে সহযোগিতা করছেন তার স্ত্রী মিঠু হালদার। শুধু বৃদ্ধ নয়, মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদেরও নিজের ছায়াতলে আশ্রয় দেন। মৃত্যুর পর তাদের দাফন কাফনের দায়িত্ব পালন করেন সেবক এই দম্পতি। তবে মানুষ আসলেই ভালো কিছু করতে দেখতে পারে না, দেখলেই নিচে নামানোর জন্য টানাটানি শুরু করে দেয়। ইদানিং যারা কিডনি বিক্রির বানোয়াট গল্প বানিয়ে ভিউ বাণিজ্য করছে তাদের বোধোদয় হোক। কিডনি নিয়ে আমাদের শিক্ষিত সমাজেও ভুল ধারণা আছে, কিডনি বেচাকেনা করা সম্ভব না, তাও আবার বৃদ্ধ মানুষের কিডনি। বাংলাদেশের প্রেক্ষাপটে 60 বছর পর্যন্ত কিডনি ডোনেট করা যায়। গ্রুপে মিললেও সেই কিডনি আরেকজনের শরীরে ফেল করবে কি না সেটার জন্য যার কিডনি তাকে অনেক ধরনের টেস্ট করতে হয়। কিডনি ট্রান্সফার করতে গেলে পাশাপাশি 2টা অপারেশন থিয়েটার রেডি রাখতে হয়। 30 থেকে 40 মিনিটের মধ্যে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ট্রান্সফার করতে হয়, তারপরেও কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাপারটা এমন না যে কিডনি খুলে ফ্রিজে রেখে দিলেন, তারপর সময় সুযোগ মতো বিক্রি করলেন। 10-20টা কিডনি খুলে রেখে কিডনি পাচার, এগুলো হয়তো সিনেমা দেখে পাওয়া ভুল ধারণা। আপনি আপনার একটি কিডনি বিক্রি করতে গিয়ে দেখেন তো একটা কিডনি বিক্রি করা এত সহজ কি না। কারো গ্রুপের সাথে মিললেও আপনার কিডনি যাকে দান করছেন তার শরীরে সেই কিডনি ফেল করবে কি না, আপনার রক্তে, ইউরিনে, হরমোনে, প্রেশারে, ডায়াবেটিসে ইত্যাদি ইত্যাদি কোনো প্রবলেম আছে কি না, এগুলো টেস্ট করার পর দেন সিদ্ধান্ত নিবে। এবং পাশাপাশি 2টা অপারেশন থিয়েটার রেডি রেখে 30 মিনিটের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। বিশ্বাস করেন, বাংলাদেশের যে পরিমাণ লোক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, কিডনি বেচা কেনা যদি সত্যি পসিবল হইতো তাইলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিডনি বেচে দিত। এই ভিডিওটি যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে হয়তো একজন ভালো মানুষের ভালো কাজ নিয়ে যে প্রশ্ন করা, প্রশ্ন তোলা হয়েছে এবং সেই ভালো মানুষকে নিয়ে যে কঠিন ষড়যন্ত্র চলছে, সাধারণ জনগণের মধ্যে যে সন্দেহ তৈরি করা হয়েছে সেই সন্দেহের অবসান ঘটত। বরাবর এমন দেখে আসছি, ভালো কিছু করলেই পিছু লাগতে হবে। এর আগে দেখলাম সারা দেশে গরুর মাংসের সিন্ডিকেট ভাঙা খলিলের বিরুদ্ধেও এমন রিপোর্ট হয়েছিল। মিল্টন সমাদ্দারের কাজগুলো কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষ ফেসবুকে দেখে আসছে, অবশ্যই সে ভালো কাজ করে আসছে। বড় বড় হাজার হাজার দুর্নীতিবাজ পড়ে আছে সেই খবর নেই, অথচ লোকটা ভালো কাজ করছে তার পিছনে লেগেছে। এজন্যই মানুষ ভালো কাজ করবে না। মিল্টন সমাদ্দার সে একজন মানুষ, সে ফেরেস্তা না, সে হাজারটা ভালো কাজ করতেছে। তার ভুল হতে পারে, তবে তার নামে যে অভিযোগ আনা হয়েছে এমন মারাত্মক অন্যায় সে কখনোই করেনি, এটা অনেকেই বিশ্বাস করে না। আপনারা যারা এখন তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন তারা একটাবার ভাবুন, অন্যের বাবা মা রাস্তায় পড়ে আছে, হাত পায়ে পোকা হয়ে গেছে, পচা দুর্গন্ধযুক্ত মানুষটি রাস্তায় পড়ে আছে, এই সমস্ত লোক তুলে আনার সক্ষমতা আমার আপনার কারো আছে কি না? তাদের সেবা করা তো দূরের কথা, তাদের কাছ দিয়ে আমরা হাঁটি না, নাকে গন্ধ লাগবে, অথচ এই লোকটা তাদেরকে নিয়ে কত সেবা যত্ন করে সুস্থ করে তুলতেছে। আমরা সেই লোকটাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছি, সে যদি সৎপথে নাই চলত সে এতদূর এগিয়ে আসতে পারত না, অচিরেই সে ধ্বংস হয়ে যেত অল্প কিছুদিনের মধ্যে। আমার যা মনে হয়েছে তা বলে গেলাম, বাকিটা আপনাদের বিশ্বাস। তবে ভালো মন্দ মিলিয়ে দুনিয়া, সর্বোপরি একটা কথা বলতে চাই, আমার দেখা সবচেয়ে ভালো মানুষ এই বাংলাদেশের মিল্টন সমাদ্দার। সত্যের জয় একদিন হবে ইনশাআল্লাহ।
স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24, আইকন ফোকাস 24 TV, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।